আজকে পেপার প্রসেসিং নিয়ে আলাপ করবো। পেপার প্রসেসিং অনেক, আসসালামু আলাইকুম। পেপার প্রসেসিং নিয়ে অনেকে জানতে চেয়েছেন সামনে কি হতে পারে। যখন 180 টাকা 82 টাকার লেভেলে যখন ছিল, তখন আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম 150 থেকে 60 টাকার লেভেলটাতে যদি পেপার প্রসেসিং আসে আমি লং টাইম ইনভেস্ট করব। কিন্তু আসে নাই, কিন্তু সে ওখান থেকে ঘুরে আবার কিন্তু আপ ট্রেন্ডের দিকে গিয়েছিল, 228 টাকা 30 টাকার লেভেলে গিয়েছে, যাওয়ার পরে আবার রিট্রেস করছে। এখন পেপার প্রসেসিং যাদের কাছে ভালো নিউজ আছে তারা ইনভেস্ট করতে পারেন। এখন আপনাদের বাই প্রাইস হবে 260 টাকা, 260 টাকার উপরে থাকলে আপনারা বাই দিতে পারেন। স্টপ লস নিয়ে নেবেন 200 টাকায়, সেল টার্গেট থাকবে 228 টাকা। 228 টাকার উপরে গেলে আবার নতুন করে ভিডিও আপলোড করব, ঠিক আছে? আমি যদি পেপার প্রসেসিং কোনো সময় পাই বা কোনো সময় দেখি, আর কি পাই না, কোনো সময় যদি দেখি 150 টাকা থেকে 160 টাকার লেভেলে, তখন আমি চিন্তা ভাবনা করব বাই দেওয়ার, তার আগে না, ঠিক আছে? তার আগে আমার কোনো চিন্তা ভাবনা নাই। যদি এই লেভেলটাতে কোনো সময় আসে তাহলে আমি চিন্তা করব। এখন পেপার প্রসেসিং বর্তমানে আবার রিট্রেস করে আপ ট্রেন্ডের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। 260 টাকা ভাঙলে আপ ট্রেন্ড, 260 টাকা লেভেল ব্রেক করলে আপ ট্রেন্ডে যাবে, আর 260 টাকার নিচে থাকলে 180 টাকার লেভেলের আশেপাশে আসবে, আসার পরে আবার আপ ট্রেন্ডে যেতে পারে। এখন আপনি 260 টাকা ব্রেক করলে নিতে পারেন, স্টপ লস 200 টাকা, আর সেল টার্গেট থাকবে 228। এখন পেপার প্রসেসিং আজকে অ্যাপের দিকে গিয়েছে, আগামীকাল দেখেন, আগামীকাল যদি ডাউন ট্রেন্ডের দিকে আসে তাহলে আপনারা 180-র আশেপাশে কিনতে পারবেন, ঠিক আছে? অনেকে আমাকে প্রশ্ন করছেন এটা নিয়ে, অনেকে জানতে চেয়েছেন, এই জন্য আমি আপনাদেরকে আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম, যেটা আমার আর কি ব্যক্তিগত মতামত, আমি কোন লেভেলে আসলে এটাতে ইনভেস্ট করার আমার চিন্তাভাবনা। ২২৮ টাকার যে রেজিস্ট্যান্সটা আছে এটা হচ্ছে কিন্তু 5 সেপ্টেম্বর 2021 সালের রেজিস্ট্যান্স, এটা যদি ব্রেক করে আবার আপ ট্রেন্ডে যাবে 2021 সালের। সে কিন্তু নিচের দিকে আসার পরে এই লেভেল থেকে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে আবার উপরে যখন গিয়েছে, 2021 সালের যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারে নাই। যদি এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতো সে কিন্তু আবার 245 টাকার লেভেলটাতে যেত। যেহেতু সে 2021 সালের রেজিস্ট্যান্সকে ব্রেক করতে পারে নাই, ডাউন ট্রেন্ডের দিকে এসেছে, এখন কি এটা সে রিট্রেস করে আবার উপরের দিকে যাবে নাকি আবার 150 টাকার লেভেলের দিকে আসবে, এখন বর্তমানে এটা দেখে বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তো আপনারা এখন ধরে নিতে পারেন 260 টাকার উপরে গেলে আবার আপ ট্রেন্ড, আপনাদের সেল টার্গেট থাকবে 2021 সালের যে রেজিস্ট্যান্স আছে 228 টাকার লেভেলটা, আর 260 টাকার নিচে কেনাটা আমার কাছে মনে হয়, যেটা আমি ব্যক্তিগত মতামত, কেনাটা ভালো হবে না। 260 টাকা তার একটা স্ট্রং রেজিস্ট্যান্স, এটা ব্রেক করলে দেন আপ ট্রেন্ড, 260 টাকার নিচে থাকলে আপডাউন করে 200 টাকার নিচে চলে আসবে, 260 টাকার উপরে থাকলে আপডাউন করে সে আবার 300 টাকার লেভেলে যেতে পারে, অসম্ভবের কিছু নাই। তারপরে আমরা নেক্সট সাপোর্ট নিয়ে, তারপরে আমাদের চার্ট হচ্ছে মনোস্পুল। তো মনোস্পুল এখন বর্তমানে কী পজিশনে আছে অনেকে আমাকে জিজ্ঞেস করে, সাদাত ভাই এটা তো অনেক কারেকশন দিয়েছে প্রায় 200 টাকার মতন, এখন কি এটাতে ঢোকা যায়? আপনি যদি লং টাইম ইনভেস্ট করতে চান, অনেকে জিজ্ঞেস করছেন আমাকে, তো আমার কাছে মনে হয় না এই লেভেলে লং টাইম ইনভেস্ট করার মতন কিছু আছে, ঠিক আছে? এখন কিন্তু আমরা যদি দেখি মনোস্পুল তার 2022 সালের ফেব্রুয়ারি মাসের তার হায়ার হাই 248.50 টাকা, ঠিক আছে? যদি 248.50 টাকার যে লেভেলটা আছে 2022 সালের তার স্ট্রং সাপোর্ট 248.50 টাকা, এটার উপরে যদি মনোস্পুল থাকে, মনোস্পুল আপনারা আবার আপ ট্রেন্ডের দিকে দেখবেন। এটার নিচে যদি মনোস্পুল আসে, মনোস্পুল টোটালি ডাউন ট্রেন্ডের দিকে চলে যাবে,
এটা আমি আর কি আপনাদেরকে যখন 350-400 টাকার লেভেল আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন আমি তখন আপনাদেরকে বলছি 150 টাকার লেভেলে আসলে আমি চিন্তা ভাবনা করব নাও আসতে পারে কথা বুঝেন নাই আসবে যে এরকম কোনো ইয়া নাই 150 আমি যদি 150 টাকা এটাও পেপার আমি 150 থেকে 60 মনোস্পুল 150 থেকে 60 কোন সময় আসলে আমি ইনভেস্ট করব এটা 2 বছর পরে আসতে পারে আমি যদি কোনো সময় দেখি ঠিক আছে তো মনোস্পুল বর্তমানে সে যে প্যাটার্নটা ক্রিয়েট করছে এটা কিন্তু একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করছে যদি 248-50 যদি ব্রেক না করে সে কিন্তু আবার এই লেভেল সর্বনিম্ন এই লেভেলটা এই লেভেল থেকে টাচ করে আবার উপরের দিকে চলে যাবে তো আপনারা এই লেভেলগুলোতে ইনভেস্ট করতে পারেন বা বাই দিতে পারেন স্টপ লস নিয়ে নেবেন 248.50 টাকা 2022 সালের ফেব্রুয়ারি মাসের হায়ার হাই এটা থাকবে স্টপ লস আর আপনাদের ফার্স্ট প্রফিট টেকিং হবে 309.50 টাকার উপরে মনোস্পুল গেলে মনোস্পুল টোটালি আপ ট্রেন্ড আবার আগের হায়ার হাই পজিশন ক্রিয়েট করতে পারে যেটা আমার কাছে মনে হয় বর্তমান চার্ট প্যাটার্ন দেখে তো আপনারা বাই দিতে পারেন ঠিক আছে যদি আপনারা আপনাদের যদি সামনে মার্কেট ভালো একটা মুভমেন্টে যায় মনোস্পুল ভালো একটা মুভমেন্টে যায় মনোস্পুল আবার আগের পজিশনে যেতে পারে কেন এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছে ডাব্লিউ প্যাটার্ন যখন ক্রিয়েট করে তখন আবার আপট্রেন্ডের দিকে যায় যেমন যেটা আমরা দেখছি এফএক্স ফুড খাদ্যতে ঠিক আছে এফএক্স ফুড খাদ্যতে আমরা দেখছি সে উপরে হায়ার হাই পজিশনে ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছিল আবার আপট্রেন্ডের দিকে গিয়েছিল এটাও সেম যেহেতু ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছে আবার আপট্রেন্ডের দিকে যেতে পারে অসম্ভবের কিছু নেই বর্তমানে সব কিছু ঠিকই আছে যেহেতু ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করছে তো ডাব্লিউ প্যাটার্নের লো কত 248.50 তো 248.50 ভাঙলে আপনি স্টপ লস নিয়ে নেবেন আর 248.50 টাকার উপরে থাকলে কিন্তু এটা আপডাউন করে মিনিমাম 310 টাকার লেভেলটাই যাবে মিনিমাম আপডাউন করে 310 টাকার লেভেলে যাবে 310 টাকা ব্রেক করতে পারলে সে আপট্রেন্ডের দিকে চলে যাবে ঠিক আছে কিন্তু এটা অনেক হায়ার হাই আমার কাছে এটা অনেক হায়ার হাই পজিশন আমার কাছে এটা সামনে ভালো হবে এটা আমি জানি তারপরে আমি ঢুকবো না কারণ আমার টার্গেট ওইটাই এটা আবার 400 টাকার লেভেলে যাবে বা 450 টাকার লেভেলে যাবে আবার বর্তমান টেকনিক্যালি ধাপে দেখতেছি চার্ট প্যাটার্নে দেখতেছি বর্তমানে সব কিছু ঠিকই আছে একটা ভালো কারেকশন দিছে এখন আবার আপট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছি আবার আপট্রেন্ডে গেলে উপরের দিকে যাবে ঠিক আছে তো আমি এটাতে বর্তমানে কোনো ইনভেস্ট করবো না কেন এটাতে আমার অনেক লো পজিশনে ইনভেস্ট ছিল মাঝখানে এটাতে আমি বাই সেল করছি মাঝখানে ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট যখন করছে আমি ঢুকছি একটা ভালো প্রফিট নিয়ে বের হয়ে গেছি ঠিক আছে তো এখন সব কিছু ঠিক আছে আপনারা ঢুকতে পারেন রিস্ক নাই আপনাদের কাছে ভালো নিউজ থাকা লাগবে না যেহেতু একটা ভালো প্যাটার্ন ক্রিয়েট করতেছে এই প্যাটার্নটা ক্রিয়েট করলে এখান থেকে 200 বাড়বে আর প্যাটার্ন যদি ক্রিয়েট না করে এখান থেকে 100 কমবে তো আপনারা স্টপ লস নিয়ে নেবেন 248.50 আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন